দীর্ঘ সময়ের এক বিরতি নিয়ে ফিরছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ময়ূরাক্ষী নামের নতুন সিনেমা দিয়ে প্রায় দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন এই তারকা। ছবির প্রধান আকর্ষণ ববির চরিত্র, এখানে একজন বিখ্যাত নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যেখানে অন্য এক ববির খোঁজ মিলেছে। সিনেমাটি তরুণ নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করেছেন। সিনেমা প্রসঙ্গে তিনি জানান, অনেকেই একটি ঘটনা ধরে কাহিনী বানাচ্ছে, তবে এটা একেবারেই ভিন্ন কিছু হতে যাচ্ছে। আমাদের কোনো ডালিউড অভিনেত্রী না, আমাদের একদম কি বলে বলতে পারেন আপনি যে আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার হতে পারে আর কি। হ্যাঁ, অন্য কিছু না, সিরিয়াসলি। প্রথমবারের মতো রোমান্টিক ধারার সিনেমা করছেন এই নির্মাতা, তাই তিনি এই সিনেমা নিয়েও প্রচুর আশাবাদী। এই অনুভূতিটা অন্যরকম একটু, মানে আমরা ফার্স্ট লুকটা দিলাম, আমরা জানুয়ারির মাঝামাঝিতে শুটিং এর পরিকল্পনা করছি, আমরা আমাদের এখনো কোনো আর্টিস্টকে ওপেন করি নাই উইদাউট ববি, তো আস্তে আস্তে সবাই আর্টিস্টকে ওপেন হবে, অনেক অনেক জানা যাবে এই আর কি। সিনেমার পোস্টারে ববিকে একজন নায়িকা হিসেবে হাজির করা হয়েছে। পোস্টারে দেখা যায় ববি সিগারেট খাচ্ছেন আর তার পাশে ছড়িয়ে আছে বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ময়ূরাক্ষীর গল্প চিত্রনাট্য সংলাপ লিখেছেন গোলাম রব্বানি, প্রযোজনা করছে আজ ইন্টারন্যাশনাল। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।